আমি নিজের একটা ফ্রিল্যান্সার হয়ে থেকে একটা নিজের অর্গানাইজেশন স্টার্ট করলাম, যেটা আমরা অ্যাজ এ ফ্রেন্ড সার্কেল মিলিয়েই স্টার্ট করেছিলাম, যেটা এখন আমরা ফ্রম লাস্ট দু বছর থেকে কলকাতা অ্যান্ড আউট অফ কলকাতা বহু জায়গাতেই আমরা ফ্যাশন শোগুলো অর্গানাইজ করছি নিজের জন্যে এবং ক্লায়েন্টদের জন্য। অর্গানাইজেশন নাম কি? এমেরাল্ড ওয়ার্ল্ড। এমেরাল্ড ওয়ার্ল্ড। আচ্ছা, এই চিন্তাভাবনাটা কী হলো যে নতুন নতুন যারা আনফ্রেন্ড রয়েছে তাদেরকে নতুনভাবে কিনে দেওয়া? একটা নিয়ম আছে যে আমরা যখন বাড়িতে বসে টিভি দেখি যখন তখন মনে পড়ে যে আমরা কী করে ওখানে যাবো, কিন্তু আমাদেরকে হাতে আমরা এই জিনিসটা জানি না, আমরা এই জিনিসটা গুগলেও পাই না যে কী করে আমরা ওই জায়গাতে পৌঁছাতে পারবো বা কী করে রাস্তা কী আছে। বাট এই জায়গা থেকে আমরা ইন বিটুইন প্রোডাকশন হাউসেস সেলিব্রিটিস অ্যান্ড ইভেন্টস কানেকশন রেডি করার চেষ্টা করছি ফ্রম সেলিব্রিটিস টু ফ্যাশন। আচ্ছা, আপনার আপকামিং প্রজেক্ট কী কী আছে? প্রজেক্ট বলতে আমরা প্রত্যেক মাসেই এমনি কোনো না কোনো ওয়ার্কশপগুলো অর্গানাইজ করি, যেটা আপনারা আমাদের ফেসবুক পেজ এমিরাল ওয়ার্ল্ডে দেখতে পারবেন, ওখানে সব আপডেটগুলো দেওয়া হয় টাইম টু টাইম। বাট আমরা বিগেস্ট কিছু যেটা এখন ইনিশিয়েটিভ নিয়েছি সেটা হচ্ছে এমোজি, যেটা নেম ইজ মিরর অফ গ্ল্যামার, যেটা আমরা রিয়ালিটির শো নামাতে যাচ্ছি, সেটা টোটালি আমরা টেলিভিশনে করবো। তারপরে আমরা গিনেস বুক অফ রেকর্ড জন্য একটা নতুন ফ্যাশন শো অর্গানাইজ করতে যাচ্ছি, যেখানে 40 আওয়ার্স ব্যাক টু ব্যাক ডিজাইনের শো, যেখানে মোর দ্যান 160 to 160 মডেলস ফ্রেশার যারা থাকবেন ওরা ওয়ার্ক করবে ব্যাক টু ব্যাক 42 আওয়ার্স। যারা মডেল রয়েছে বা যারা কাজ করেছে বা যারা উইনার হচ্ছে তাদেরকে নিয়ে কোনো ফিচার বা কোনো ছবি কোনো শর্ট ফিল্ম এগুলো কি কোনো চিন্তাভাবনা রয়েছে? শর্ট ফিল্ম অ্যাকচুয়ালি আমরা তো ডাইরেক্টর নয়, আমরা ইভেন্ট ডাইরেক্টর। আমরা ইভেন্টে একটা ইভেন্টের জায়গাতে আমরা টোটালি ইন্ডোর জায়গা বলতে গেলে আমরা একটু প্রফেশনাল হয়ে গেছি, বাট মুভি বা শর্ট মুভির জন্য আমরা ডাইরেক্টিং করতে পারি না। সেই জায়গাতে আমরা কানেক্টেড আছি অর্জিত ফিল্ম প্রোডাকশন, ম্যাঙ্গোস প্রোডাকশন, আরও ম্যানি প্রোডাকশন আছে কলকাতাতে, যার সঙ্গে আমরা টাই আপ করি আলাদা আলাদা করে অ্যাজ এ পার্টনার অ্যাজ এ কাস্টমার করে আমরা কাজ করছি। যেমন অনেক মেকআপ আর্টিস্ট আছে, যেরকম মনিকাস মেকওভার আছে এই ক্যালেন্ডারে, যেরকম আমাদের নিরাজ মেকওভার, মনিকাস মেকওভার, ওরা আমাদের প্রোডাক্টে সাপোর্ট করলো, ওরা প্রফেশনাল লুক দিলো আমাদের মনিকে, সেটা অনেক ভালো। এদেরকেই ওইখানে যাতে কাজ করে দেওয়ার সুযোগ সেটা আপনারা করবেন। আচ্ছা, আপনারটা ইয়ে যে প্রজেক্টগুলো আছে এটা ফান্ডিং আপনি কোথায় নিয়ে আসেন? আপনার আপকামিং প্রজেক্ট ফান্ডিং অ্যাকচুয়ালি আমরা খুব কলকাতা বাংলায় বলি, আমাদের ফাইন্যান্সিয়াল সাপোর্ট এখনও কলকাতাতে মোস্ট প্রবাবলি 10%ও নেই যে আমরা কোনো ফ্যাশন শোগুলো উইথাউট ফাইন্যান্সিয়াল নামাতে পারি। বাট কলকাতাতে আমরা ট্রাই করছি যে অল ওভার ইন্ডিয়া বা অল ওভার ওয়ার্ল্ড থেকে, বা বলতে পারি এখন জাস্ট অল ওভার ইন্ডিয়া থেকে, অল ওভার স্টেটস থেকে আমরা ট্রাই করছি যে ফাইন্যান্সিয়াল বা ফ্যাশন রিলেটেড পিপলসগুলোকে আমি আমাদের শোয়ে নামাতে পারি, প্লাস
ওদের দিক থেকে আমরা এই প্রেজেন্টেশনটা দিতে পারি যে জায়গাতে আমরা স্পন্সরশিপ পাই অ্যান্ড ফাইন্যান্সিয়াল সাপোর্ট পাই, যেদিকে আমরা একটা শো অর্গানাইজ করতে পারি। অ্যাকচুয়ালি দিল্লি অ্যান্ড কলকাতার মধ্যে আমি ডিফারেন্স যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে যে কলকাতাতে প্রফেশনাল মডেলস বেসিক আছে, মেট্রোপলিটন সিটি বলতে গেলে ওখানে লোক আগে থেকেই খুব ম্যাচিওর আছে ইনকেস অফ বডি বিহেভিয়ার অ্যান্ড ফ্যাশন রিলেটেড ওবেসিটি। কলকাতাতে ছোটো মোটো জায়গা থেকেও লোকজন আজকে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে নেমে যাচ্ছে, যার জন্যে আমরা ওদেরকে সাপোর্ট করছি। কলকাতা অ্যান্ড দিল্লি বেস মধ্যে ডিফারেন্স এটা করছে যে কলকাতার মডেলস পিছনে আমাদেরকে কাজ একটু বেশি করতে হয় অ্যান্ড দিল্লির পিছনে আমাদের একটু কম। তারপরে ফান্ডিং রেঞ্জ যেগুলো আছে কলকাতায় আর আপনার দিল্লি বা মুম্বাই, কী ডিফারেন্স আছে? দিল্লিতে আমরা যখন ফিস অ্যারেঞ্জ করি সেটা আমাদের মোর দেন নর্মাল ফিস থাকে ইন ডিফারেন্স উইথ কলকাতা। কলকাতাতে একটা জিনিস হয়ে গেছে যেটা হচ্ছে আজকে ডেটে সব জায়গাতেই ফ্যাশন শোসগুলো অর্গানাইজ হচ্ছে, বাট সাকসেস রেট মিনিমাম থেকে মিনিমাম হয়ে যাচ্ছে। কলকাতাতে ডেলি বেসিসে আপনি দেখবেন 10-12 ফ্যাশন শো অর্গানাইজ হচ্ছে, বাট তার কোনো পপুলারিটি হচ্ছে না, কোনো সেলিব্রিটি নেই, কোনো ফেম পাচ্ছে না, কিছু শিখতে পাচ্ছে না। সেটা কী আমরা ডিফারেন্স করতে চাই, যেমন আমরা এই বছর যেটা গিনেস বুক অফ রেকর্ডের জন্য ফ্যাশন ডিজাইনের শো নামাচ্ছি, সেটাতে সব স্টুডেন্ট একটা রুমিং পাচ্ছে এক সপ্তাহের জন্য, যে জায়গাতে ওরা কিছু নতুন শিখতে পারবে, কিছু নতুন বলতে পারবে, বা পুরো অল ওভার ইন্ডিয়াতে একটা জায়গা বানাতে পারবে যে জায়গাতে ওরা রিপ্রেজেন্ট করতে কলকাতা। আস্তে কাজ করলাম, খুব ভালো লাগবে আমরা ব্যাক টু ব্যাক 3-4 দিন ধরে শুরু করেছি, মোর দেন 200-250
স্ক্রিপ্ট করেছি আর তারপরে তার মধ্যে থেকে একটা কিছু ক্লিক করে আমি আপনি লোগো দেখতে পাচ্ছেন ওখানে কোনো প্রোডাকশন হাউস বা কোনো স্টুডিও বা কিছুই আপনি দেখতে পাবেন ফার্স্ট এটা আমরা একটা অর্গানাইজেশন রেডি করবো যেখানে আমরা ডিফারেন্ট প্রোডাকশন হাউস ইন কলকাতা সবসময় সব প্রোডাকশন অডিশন নিতে পারি না ওদের কখনো কখনো দরকার পড়ে যে টিচিং কন্ট্রোল আমার সঙ্গে একটা ভালো অ্যাক্টিং জন্য লিখুন লিখুন জন্য মডেল লাগবে বা একটা লাগবে তখন ওদের অডিশন করানোটা তাই ওদের হাতে থাকে দুদিন মধ্যে আসবে ওরা এই বাকি করবে ডান্স সার্ভিসিং করার পর শুধু স্ক্রিন সবকিছু হতে পারে তখন আমরা কী করি আমাদের সাথে যে পোর্টফোলিওগুলো থাকে যে আমাদের মেম্বারগুলো থাকে যাকে আমরা রেফার করতে চাই যাদের কিন্তু আছে অ্যাক্টিং লাইনে মডেলিং বলব দুটো অ্যাক্টিং লাইনে বলুন বা মডেলিং বলুন বা সিঙ্গিং বলুন আমরা সেই পোর্টফোলিওগুলো ওদেরকে ফলো করি সো দ্যাট ওদের কাছে একটা চয়েস চলে আসে দুটো প্রজেক্ট দিক থেকে প্রোডাকশন দিক থেকে কোনো ডিমান্ড আমাদের সামনে চলে আসে এটা আমরা ডাইরেক্ট কনসাল্ট করেছি যে আপনারা এই মডেলের সঙ্গে বা এই অ্যাক্টের সঙ্গে আপনি কথা বলুন এই দুজনের কম্পিউটার আমি কাজ করছিলাম আমরা জয়েন্ট ভেঞ্চার ফোন আমাকে স্টার্ট করলাম জন্য সাকসেসফুল হলাম স্পেশালকে একটু ভয় লাগে ইন্ডাস্ট্রিতে ঢুকতে পর ওদের একটা মেচুরিটি হয়ে গেছে যে এই ইন্ডাস্ট্রিতে সবার যাদের কন্ট্যাক্ট নিয়ে ওরা ঢুকতে পারে আদার স্টেট পর্যন্ত আমরা শোগুলো করলাম সেটা ফ্যাশন শো মুভি শুটিং শোগুলো অনেক জায়গাতে জাগৃতি ঘোষ ডিনার হয়েছেন যিনি আজকে এখানে আমাদের অ্যাজ এ ব্র্যান্ড অ্যাম্বাসেডর বসে আছেন অ্যান্ড সাইডে বিশাল বসে আছে যিনি আমাদের ক্যারেক্টারের কভার বয় নাম বাতাইয়ে আজকে নিয়ে বলুন আপনি এখানে যে নিরোজ দাসের সাথে কন্ট্যাক্ট হলো তারপরে